থাকে, কিন্তু শায়ন মানে আজকে যেটা হলো এবং তার পাশাপাশি আজকে বিচারপতির এই পর্যবেক্ষণ দুটোই খুব গুরুত্বপূর্ণ। মানে বিচারপতি কিন্তু যথেষ্ট বিরক্ত রুষ্ট, তিনি বলছেন যে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না পর্ষদ। আমি বুঝতে পারছি না পর্ষদ কি মানে যেটা বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন সেটা কি বুঝতে পারছে না যে কি বলছেন তিনি? কেন তাহলে 2017 শুধু মেনশন হয়, 2014 মেনশন হয় না? তার মূল কারণ হচ্ছে যে রাজ্য সরকারের যে নিয়োগের এক অনীহা এবং রাজ্য সরকার যে যে নিয়োগ বিজ্ঞপ্তি আজ অব্দি জারি করেছে, আমরা যদি খুব সূক্ষ্মভাবে সেগুলো সবকটার দিকে তাকাই, এই সবকটা আইনি জটিলতা কিন্তু সরকারের এন্ডে তৈরি হয়েছে। যত আইনি জটিলতা 2014 2017 এই যা যা জড়িয়ে পড়ছে আস্তে আস্তে, 2012 SSC গ্রুপ সি গ্রুপ ডি গোটা এন্টায়ার নিয়োগ পর্বে যা যা জটিলতা জড়িয়ে পড়েছে, যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেউ যদি ভুল করে, ভুল সংশোধন যাই হোক উনি যা বলছেন, ফলত এই গোটাটাই কিন্তু হয়েছে পর্ষদ কমিশন শিক্ষা দপ্তর এই সবের জন্য, এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি একটা গোটা আস্ত শিক্ষা দপ্তর। এবং এখানে আমাদের মনে রাখতে হবে পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য এনাদের দুজনের সাথে তৃণমূলের যোগাযোগ আছে, এনারা দুজন তৃণমূলের বিধায়ক মন্ত্রী সেটা হতে পারে, এর বাইরেও শিক্ষা দপ্তরের আমলা WBCS অফিসার IAS অফিসার তারাও কিন্তু এই মুহূর্তে জেলের মধ্যে বসে আছে, ফলত একটা প্রশাসনিক দুর্নীতি। এটা শুধু দলীয় দুর্নীতি বললে ভুল হবে, এটা আলটিমেটলি একটা প্রশাসনিক দুর্নীতি এক নাম্বার কথা, দু নাম্বার কথা আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে সময় তিনি মন্তব্য করছেন আমি সেই সময় তো এজলাসে ছিলাম। গোটা ঘটনা কি ঘটেছে এক্ষুনি যেটা আপনারাও আপনাদের প্রতিবেদনে তুলে ধরলেন যে 82 রাইট টু ইকুয়ালিটি গোটা ভারত বর্ষ জুড়ে প্রমাণ, যেখানে সংবিধানের যে মূল স্পিরিট রাইট টু ইকুয়ালিটি, যে আমি 82 যদি অমুক ছাত্রকে অ্যালাউ করা হয় তাহলে এই ছাত্রকেও 82 জন্য অ্যালাউ করতে হবে, এটা একটি ঘটনা। আরো একটি ঘটনা যা এখনো অবধি সংবাদ মাধ্যমের নজরে আসেনি, আমি আশা করব আগামী দিনে আসবে, আজকে ওই একই এজলাসে 2017 সালের ওএমআর শিট, সেই ওএমআর শিট জাস্টিসের সামনে তুলে দেখানো হয় ওএমআর শিটে কত নাম্বার দেয়া আছে, আর পর্ষদ আবার আমি মেনশন করে বলছি 2017 প্রাইমারি, আর পর্ষদ থেকে যে নাম্বার বের করা হয়েছে সেই নাম্বার, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। এখন অবধি আমরা কিন্তু আলোচনা করছি 2014 নিয়ে, 2017 যে দুর্নীতি তাও কিন্তু আগামী দিনে আসতে চলেছে, কিন্তু এই সব কিছু কিন্তু সবকিছুর বাইরে আজকে যে মামলাটা চলছিল, যে মামলার পরিপ্রেক্ষিতে এত কিছু হচ্ছে, যে কথাটা তৃণমূলের প্রতিনিধিও বলার চেষ্টা করছে এবং একদম ঠিক বলেছেন যে টেট পরীক্ষায় পাশ করা মানেই সে যে শিক্ষক হয়ে গেল তা তো নয়, কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে, টেট পরীক্ষায় পাশ করবার পরে রাজ্য সরকার কি প্রতি বছর নিয়ম করে ইন্টারভিউ নিয়েছে? না নেয়নি, নেয়নি বলে প্রশ্নটা সেটাই। 2017 সালে যে যারা যোগ্য তারা কি পেয়েছে? 2017 সালের নোটিফিকেশনে যারা পরীক্ষা দিল, 2021 সালে যারা, 2022 সালে আজকে ইন্টারভিউতে ডেকেছে, তারা আজ অবধি ইন্টারভিউতেই বসেনি, তাদের বয়স পেরিয়ে চলে গেছে। একদম 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 লেখাপড়া জানা ছেলে মেয়ে 8 বছর ধরে বঞ্চনার শিকার, তারা তাদের পরীক্ষার রেজাল্টটা ঠিকমতো জানতে পারছে না, পাশ করেছে তাদের ফেল করানো হচ্ছে, ফেল করেছে তাদের পাস করানো হচ্ছে, সেই ছেলেমেয়েরা চাকরির দাবিতে খালি দৌড়ে বেড়াচ্ছে, এখানে একবার ওখানে একবার সেখানে একবার, পুলিশ তাড়া করছে। অভিষেক ব্যানার্জি বলেছিলেন আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, 7 দিনের মামলা, 1.5 মাস হয়ে গেছে অভিষেক ব্যানার্জির অফিসের কাছে গেছেন বলে পুলিশ 3 লেয়ারের নিরাপত্তা রেখে অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়াবার জন্য এদের বিরুদ্ধে কী আক্রমণ করলেন, কীভাবে আক্রমণ করলেন, হেনস্থা করলেন? তৃণমূলের নেতারা লুট করে বেড়াচ্ছে, চুরি করে বেড়াচ্ছে, সেই অপরাধে পুলিশকে নাস্তানাবুদ হতে হচ্ছে, কারণ পুলিশ তৃণমূলের গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে। প্রথম কথা হচ্ছে আমরা যখন এই আলোচনার মধ্যে যাচ্ছি যে আন্দোলন ভাঙতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে, তাহলে এই এই কোয়েশ্চেনটা সবার আগে আসে, আন্দোলন করতে হচ্ছে কেন? শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য তাহলে তো কৃষি আন্দোলন হয়েছিল এত বছর, 700 জনকে মেরে দিয়েছে বিজেপি।2017 যারা পাশ করেছে এরা সবাই ট্রেন্ড, তারপরেও আজকে এই সরকারের অপদার্থতার জন্য তারা আজকে ইন্টারভিউতে বসতে পারছে না।